हाय गाइस, वेलकम टू सादोमाछ किचन। आज हमें बनाबो कतला माछेर कालिया। ताहले देखे नीन कतला माछेर कालिया बनाते की की लागे। 500 ग्राम कतला माछ, टमेटोर पेस्ट, टक दई, सर्षे, धने पाता कुचि और लंका, गरम मसला, आदा रसुन पेस्ट, गुड़ो लंका, नून, हलुद, चिड़े धने गुड़ो, पिंज़ कुचि, पिंज पेस्ट। এবার আমরা হলুদ তার পরিমাণ মতো নুন নিয়ে ভালো করে মাখিয়ে নেব। তাহলে ভালো করে মাখানোর পর ইন্ডাকশন ওভেনটা জ্বালিয়ে কড়া বসিয়ে তার উপর তেল দেব। তারপর তেল গরম করে করার পর কাতলা মাছটা দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ভাজার পরে এবার আমরা মাছটা তুলে নিলাম। আমরা মাছটা তুলে নিয়ে তার উপর তেলের উপর চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয়, আর এটা অপশনাল। তারপরে আমরা তেজপাতা দিলাম, গরম মশলা দিলাম, তারপরে ওর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তাহলে হালকা ব্রাউন হওয়ার পরে এবার আমরা পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম ওর উপরে। কিছুক্ষণ নাড়ার পর এবার আমরা আদা রসুন পেস্ট দিয়ে আর একটু নাড়িয়ে নেব। এবার আমরা দেব হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে ধনে গুঁড়ো দেব, দিয়ে আরেকটু কিছুক্ষণ নাড়িয়ে নেব ভালো করে। তারপর আমরা টমেটো পেস্ট দেব, দেওয়ার পর আমরা পরিমাণ মতো নুন দেব। তারপর আমরা টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর আমরা পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর তার উপর আর একটু জল দিয়ে মাছগুলো আবার দিয়ে দেব। কিছুক্ষণ মাছগুলো রাখার পর ওর উপরে লঙ্কা ছড়িয়ে দেব। তারপরে আমরা গরম মশলা আর এক চামচ ঘি ওপর দিয়ে ছড়িয়ে দেব। একদম শেষে ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব। তাহলেই রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের কালিয়া। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।